আপনার নাম কি ভাইয়া? বাদশাহ। গ্রামের বাড়ি কোথায় বলতে পারেন না? মানে এই রাস্তায় কেন থাকেন? বাসা বাড়ি নাই একেবারে, শীতে গিয়ে এই একটা খেতা মুড়ি দিয়ে থাকেন। ও হাতে কি দেখি একটু বুঝে ভিতরে বুঝে আমরা ওই যে গাম ওই যে এটা খেয়ে এই গামটা খাইলে কি পান আপনি? দুঃখ মূল্য থাকার জন্য। ও এটা হাতে নেন তো দেখি। আরে জীবন, আরে জীবন, পরে পরে টাকা দিয়েছি ভাত খাওয়ার জন্য। ভাত খাইছেন আপনি? খাইতে পারেন নাই? আমি তো খাবার কিনে দিয়ে যাবো আমরা, আমরা তো টাকা দেবো না। তাইলে তো আপনি এই করবেন, পরে তো খাইবেন না মনে হয়। খাবেন? শিওর? আমি খাবার নিয়ে এসে দেই, আমি খাবার নিয়ে এসে দেই। তাহলে এখান থেকে এই করি, যে খুচুরি আছে না ডিম খুচুরি, এর ডিম খুচুরি নিয়ে এসে দেয় নাকি? আপনি বাড়ি কোথায় বলতে পারেন না কিছু না? ওই রাস্তায় কতদিন যাবত বলতে পারেন? কিভাবে রাস্তা? এক বছর? অনেক বছর। অনেক বছর? ও ছোটবেলা কি করতেন কোনো কিছু খেয়াল নেই? আপনার বাড়ি কোথায় বা কি কিছুই বলতে পারেন? আপনার আব্বুর নাম? মোহাম্মদ সালাম। বাবার নাম বলতে পারেন? আম্মুর নাম? এটা তো আপনার আব্বুর নাম, আপনার মার নাম কি? কাছে থেকে জিজ্ঞাসা করেন। আম্মার নাম কি? আব্বুর নাম আব্দুল কালাম, আর আম্মুর নাম মনে নাই। আম্মুর নাম মনে নেই? হ্যাঁ মনে নেই। বিবাহ শাদি করছিলেন আপনি? বিবাহ করেন নাই? এখন এই এই যে গাম কিংবা এই জাতীয় খাবার এটা না খাইলে কি পারবেন না মনে হয়? এটা এটা ছাড়তে পারবেন না আর কি? কেন এটা ছাড়লে বাঁচবেন না? খাওয়ার টাকা কোথায় পান? এটা খাওয়ার টাকা কোথায় পান? ডাঙ্গারি দোকান বাঙ্গারি কোথায় পরে গান নাই। আপনি এটা খাইয়া কি স্বাদ পান? আপনি এইটা না খাইয়ে এক প্লেট ভাত তো খাইতে পারতেন। এইখানে কয় টাকার দাম? কয় টাকার? 50 টাকা। 50 টাকা হইলে এক প্লেট ডিম খুচুরি পাইতেন রিল্যাক্স। তাহলে কোনটা খাওয়া ভালো বলেন? তাহলে দেখেন এই যে কত সুন্দর আপনি কথা বলতে পারেন, কি করতে পারেন। তাহলে এইটা দেখেন, এটা খাইছে আপনার জীবনই শেষ। এখন এই দেখেন শরীর একেবারে শেষ, কই কইরে আসেন কই না আসেন। হ্যাঁ ওনার নাম কি বললো? ওনার নাম কি বলছে? আপনার নাম কি? আপনার নাম বাংলা কালাম? বাংলা বাংলা কালাম? আপনার নাম বাংলা কালাম? বাংলা কালাম? পাগলা কালাম না বাংলা কালাম? পাগলা কালাম মানে কথা বলছে পাগলা কালাম। হালকা বেরো হয়ে গেছে গা, রাস্তা ফিরি তো বেরো হয়ে গেছে না, তাই না? মানে পাগলা কালাম মানে আপনার নিশ্চিত নামে কালাম। আচ্ছা ঠিক আছে, আপনার দেশের বাড়ি কোথায়? এটা বলতে পারেন না উনি। আসলে আপনি কি এই জায়গায় থাকেন? সবসময় খান একটু দেখান তো আমাদেরকে, কীভাবে খান? ওনার একটা ডিম খিচুড়ির প্যাকেট এখানে আছে না দিল্লিতে? এইটা খাইলে কি হয় মানে ঘুরে নিশানটা নিয়ে থাকে না? এখন কি এসকো আসতেছে নাকি? ও এখন নামান, এইটা নামান, আর খাওয়া লাগবে না। এই এইটা টানলে কি মানে ভিতরে একটা অনুভূতি আছে, একটা ফিলিংস আছে। খেলা তারা যখন আমার তো বুঝলি না।
ভিতরে একটা ই আছে, পুলিশে দৌড়ে না এগুলা খাইলে কখনো, পুলিশে দৌড়ে না ভালো। সব জানে আপনার রোজ কি এখনো আছে? একটু পরে তোমার নামও করে দিব, সমস্যা নাই। তারাও করোনার ভ্যাকসিন না এটা? বিভিন্ন জায়গা থেকে কিনেন। কোন দরবারে ঈশা মনীষা আর মদন স্যার দাম বেশি, এই জন্য খান না, এটা দাম কম। এটা খাইলে শ্বাসকষ্ট সারে, আর সিদ্ধি খাইলে কি রোগ সারে একটু বলেন তো। কি হয় সিদ্ধি খাইলে? কি মাথা ব্যথা কমে? মাথা ব্যথা কমে, শরীর ব্যথা কমে, সিদ্ধি খাইলে। আর বাবা খান না কেন দাম বেশি? কি আমার দাম বেশি এই জন্য খান না? বাদাম খাইতো, আমার খাইতো, আগে খাইতেন, এখন দাম বেশি দেখে খান না। ও আচ্ছা আচ্ছা, ইঞ্জেকশন নেন, ইঞ্জেকশন নেন মাঝে মাঝে? না 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 না, গুলি মারবো। আপনি মাস্ক ব্যবহার করেন না? আছে আছে, ফেলাই রাখছে মাস্ক মুখে আছে, ওই যে মাস্ক। আচ্ছা, এখন ওনার একটা ডিম কুসুরের প্যাকেট আনাই দিতে হবে, টাকা দেবো না, টাকা হাতে দিলে উনি জীবনও খাবে না। আমি যাই নিয়ে আসবো, এই এই যে এই যে এই যে এই যে আধা মিনিটের পর হোটেল থেকে। আচ্ছা, এইটা খাওয়ার পথে কেন আসলেন, মানে কোন দুঃখে? তাদেরকে বলে থাকার জন্য? কেন, বউ কি চলে গেছে আপনার রায়কা? বউ মারা গেছে। আর বাচ্চা কাচ্চা কয়টা? বাচ্চা আপনি না বলেন, আপনি বউ করেন না, বিয়ে করছেন আপনি না বলেন, বললেন যে বিয়ে করেছেন। আচ্ছা, বিয়ে করেছেন বলেছেন? আচ্ছা, কয়টা বিয়ে করেছেন?
অন্য ছেলের সাথে গেছে গা? কেন গেছে? এই আপনি সিদ্দিক খান এই জন্য? ও আপনি সিদ্দিক খান এই জন্য আপনার ওয়াইফ চলে গেছে? তাহলে আপনি সিদ্দিটা না খাওয়া ভালো না বলেন? আপনার ভাত খান কে? সিদ্দিক খান মজা আছে? ও আচ্ছা 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 আচ্ছা, আমিও চিন্তা না যদি কালকে তে খামু পাই নিয়ে কই গেছে এডি। বেচে কোন জায়গায় এগুলা? বিক্রি করে কোন জায়গায়? আর আগে ইয়েবা খাইতেন কিন্তু টাকা এখন নাই, এই জন্য খান না। এখন এখন সিদ্ধি আর হচ্ছে এই গাম খান আর টাকা হইলে মাঝে মাঝে খাবার খান আর কি। একটা খাবার কিনে দেয় নাকি তোমরা? ই করো তাইলে তারে খাবারটা ডিম খিচুড়ি কিনে দেয় 50 টাকা। আপনি খাবার খাইবেন? খাবার খাইবেন? টাকা দেবো না ভুলেও। টাকা দেওয়া যাবে না, টাকা দেবো না। আপনি কি খাবেন? ডিম খিচুড়ি না তেহারি? সব খাবে যেটা দিবে এটা খেয়ে। হ্যাঁ খাবার দেবো, আমি খাবার নিজে নিয়ে এসে আপনাকে খাওয়াই যাবো। না কিনে দেওয়া দরকার নেই, আমি নিজে খাবার কিনে এনে দেবো, ঠিক আছে? কিন্তু টাকা হাতে দেওয়া যাবে না, এটা ভুলও করা যাবে না, আল্লাহ নারাজ হইব, ঠিক আছে? তুমি এটা একটু ধরে রাখো, ওটা হইলে তখন ই করে নিও, আমি একটা খাবার নিয়ে আসি ধরে নিয়ে। আচ্ছা